শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে একাডেমির কোনো কথা বলতে আপনাদের সামনে আসি নাই আজকে এই যে আমার সামনে যারা প্লেয়াররা আছে তাদের পরিণতি কি হইতে পারে বাংলাদেশের বিবেচনা একজন ফুটবলারের কি পরিণতি হয় এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসছি আমার ডান পাশে যিনি আসছেন উনি হচ্ছেন গিয়ে সুজন শাহজাহান সুজন শাহজাহান আহমেদ সুজন উনি ঢাকার সবচেয়ে বড় লীগ যেটা বি লীগ বলে বি লিগে উনি খেলছেন এখন দেখেন অল্প বয়সেই তার দুইটা কিডনি হয়ে গেছে দুই দিন বা তিন দিন লাগে তার সপ্তাহে দুই দিন বা তিন দিন তার লাগে এই ভদ্রলোক রহমতগঞ্জে না রহমতগঞ্জে উনি খেলছেন এখন এই পরিস্থিতিতে এই ভদ্রলোককে বাঁচানোর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে ক্লাব কেউই কোনো ধরনের সহযোগিতা করেন নাই আমি একটা জিনিস বলতে চাই যারা আমরা এখন বর্তমানে খেলতেছি তাদের ভবিষ্যৎটা কি রকম হইতে পারে এটা আমি এই সুজন সাহেবের মুখ থেকে আপনারা শুনতে পারবেন সুজন সাহেব আপনি তো কষ্ট করে এখানে আসছেন আমি আপনাকে বলতে চাই যে কোন ক্লাবে কত বছর আগে আপনি খেলছেন এইখানে তাকাই বলেন 2013 তে সেকেন্ড ডিভিশন খেলছি সাধারণ বীমা ক্রীড়া সংঘ আর 2014 তে খেলছি স্বাধীনতা ক্রীড়া সংঘ ফার্স্ট ডিভিশন আর 2015 তে খেলছি অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ 2016 তে বলছি খেলছি রংমদগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিলিক বাংলাদেশের টপ লীগ যেটা সেটাতে খেলেছি এখন আপনার এই যে ডায়ালাইসিস কয়দিন করতে হয় সপ্তাহে দুই থেকে দুই দিনও করতে হয় তিন দিনও করতে হয় তিন দিন করতে হয় আপনি কি ফেডারেশন থেকে কিছু পাইছেন না ফেডারেশন থেকে কোনো সহযোগিতা আমি পাইনি বা ক্লাব থেকে খুব বেশি কিছু না আমার ক্লাব থেকেও কোনো কিছু করে নাই শুধু প্লেয়াররা পার্সোনালি ভাবে কিছু কিছু সাহায্য সাহায্য করছে একটা জিনিস দেখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কথা কি বলবো যে ইনারা ইচ্ছা করলে একটা প্লেয়ারের যেখানে কোটি কোটি টাকা আসে এই বিশ্ব ফুটবল থেকে অথচ আমাদের একটা ফুটবলের সর্বোচ্চ জায়গা যে বি লিগে খেলা একটা প্লেয়ার যখন ধুকে ধুকে মরে তখন ফুটবলের ব্যাপারে মানুষের আগ্রহ কমতে বাধ্য আমার পিছনে যারা দেখতেছেন তারা হয়তো এখন রানিং খেলতেছে এদের শরীর হয়তো সামর্থ্য আছে কিন্তু এরাও কে কে জানে যে এইখান থেকে একটা ছেলে হয়তো এই তার মতো হয়তো ধুকে ধুকে মরা লাগতে পারে আরেকটা জিনিস আপনারা জানেন যে এই যে একটা লোক যেই ম্যানচেস্টার প্র্যাকটিস করে আসার এখন ঝাড়ুদার আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একজন মজুরি দেয় দেয় টাকা করে যে এই যদি হয় ফুটবলের পরিণতি তাইলে বলবো যে এখনই সময় আসছে যে আমাদের পরিবর্তনের নাইলে কিন্তু যারা ধ্বংস করে যাচ্ছেন তাদেরকে কিন্তু কোনোদিনও প্রকৃতি বিচার করবে প্রকৃতি তাদেরকে ছাড় দিবে না আমি এই ভিডিওটা শেষ করার আগে এখানে আমাদের এই ফুটবল সাপোর্টার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আসছেন অনেক কষ্ট করে আমি ওনাকে ধন্যবাদ জানাই এখানে আমাদের খালেদ ভাই সহ আমাদের কোচ যারা আছেন আমি বাংলাদেশের সকল ফুটবল এবং ফুটবল প্রেমী যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু পারি এই শাহজাহান সাহেবকে সহযোগিতা করতেছি জানি না কতটুকু তার পিছনে দাঁড়াইতে পারবো আমরা আপনারা যারা আমার এই ভিডিওটি শুনতেছেন যদি কোনোভাবে মনে করেন যে একটু আপনার একটু সহযোগিতা এই শাহজাহান সাহেবের জন্য আরও বেঁচে থাকাটা দীর্ঘ করতে পারে তাহলে আমাদের এই নিচের নাম্বারে তার নাম্বার দেওয়া আছে তার সাথে আলাপ করে যদি তাকে একটু সহযোগিতা সহযোগিতা করেন তাহলে তার জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয় এই পর্যায়ে আমি বাংলাদেশের টোটাল বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলকে নিয়ন্ত্রণে নিয়ে এটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা যদি যারা এইরকম পিছনে পড়ে আসে যারা অসুস্থ তাদেরকে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে সুস্থ যারা আছে তাদেরকে কখনোই ভবিষ্যৎ দিতে পারবেন না এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ